বিসমিল্লাহ রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা স্বাস্থ্যবিধি মেনে ভালো আছো। আমি মোহাম্মদ জুলফিকার রহমান, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, বাড্ডা আলাতুনেসা স্কুল অ্যান্ড কলেজ। দ্বাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীকে অনলাইন ক্লাসে স্বাগত। আজকে আমি চ্যাপ্টার 9-এর পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞানের কিছু বিষয়ের উপরে আমরা আলোচনা করব। বিষয়গুলো হচ্ছে ভর ত্রুটি, বন্ধন শক্তি, শৃঙ্খল বিক্রিয়া, নিউক্লিয় ফিশন ও নিউক্লিয়ার ফিউশন। আমরা ইতিমধ্যে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ যে সাজেশনগুলো দিয়েছিলাম সেই অধ্যায় সেইগুলো আমরা শেষ করছি। এখন এই অধ্যায়ের কিছু ছোটোখাটো কিছু বিষয় আছে, এই বিষয়ের উপরে আমরা আজকে আলোচনা করব। আশা করি তোমরা মনোযোগ সহকারে আমার এই কথাগুলো শুনবা এবং বোঝার চেষ্টা করবা। প্রথমে আমি ভর ত্রুটি কাকে বলে সেটা আমরা জানি। কোনো স্থায়ী নিউক্লিয়াসের ভর এর গঠনকারী উপাদানসমূহের মুক্ত অবস্থায় ভরের যোগফলের চেয়ে কিছুটা কম হতে দেখা যায়। ভরের এই পার্থক্যটাকে হচ্ছে ভর ত্রুটি বলে। তাহলে এখন আমরা যদি ধরে নিই নিউক্লিয়াসের প্রকৃত ভর সমান হচ্ছে ভর হচ্ছে এম নিউক্লিয়াস এন ইউ সি। প্রোটন সংখ্যা এটা হচ্ছে জেড। নিউট্রন সংখ্যা একটি প্রোটনের ভর এম পি একটি নিউট্রনের ভর এম এম। এত হলে আমরা লিখতে পারি ভর ত্রুটি এটাকে ডেল এম দিয়ে প্রকাশ করা হয়। ডেল এম সমান আমাদের জেড এম পি প্লাস এন এম এন মাইনাস এম এন ইউ সি। তাহলে এটাই হচ্ছে আমাদের ভর ত্রুটির সমীকরণ। আমি সমীকরণটা ঠিক আবার হচ্ছে সংজ্ঞাটা আমি আবার পর বলি। কোনো স্থায়ী নিউক্লিয়াস সেটা হচ্ছে নিউক্লিয়াসের প্রকৃত ভর এম এন ইউ সি। এই স্থায়ী নিউক্লিয়াসের ভরটা এই নিউক্লিয়াসটা যে দুইটা উপাদান দিয়ে গঠন করে সেই উপাদান দুইটার মুক্ত অবস্থায় যে ভর সেই ভরের যোগফলের হচ্ছে যোগফল চেয়ে কিছুটা হচ্ছে কম হয় এটাকেই হচ্ছে ভরের পার্থক্যটাকে হচ্ছে আমাদের হচ্ছে ভর ত্রুটি বলা হয়। তাহলে আমরা ভর ত্রুটি কাকে বলে সেটা আমরা জানলাম, এর সূত্রটাও আমরা জানলাম। এখন আমরা জানব বন্ধন শক্তি কাকে বলে।
কোনো প্রয়োজনীয় সংখ্যক নিউক্লিয়ন, নিউক্লিয়ন কথার অর্থ হচ্ছে যার ভিতর প্রোটন এবং নিউক্লিয়াস, প্রোটন এবং নিউট্রনকে একত্রে নিউক্লিয়ন বলা হয়। তাহলে কোনো প্রয়োজনীয় সংখ্যক নিউক্লিয়ন, নিউক্লিয়ন একত্রিত হয়ে স্থায়ী নিউক্লিয়াস গঠন করতে যে পরিমাণ শক্তি প্রয়োজন হয়, বা কোনো নিউক্লিয়াসকে ভেঙে এর নিউক্লিয়নগুলোকে পরস্পর প্রভাব হতে মুক্ত করতে নিউক্লিয়াসকে বাইরে থেকে যে পরিমাণ শক্তি সরবরাহ করতে হয় তাকে যে নিউক্লিয়ার বন্ধন শক্তি বলা হয়। তাহলে এখন যদি আমরা ধরে নিই, ধরি নিউক্লিয়াসের প্রকৃত ভর হচ্ছে এম এন ইউ সি, ভর ত্রুটি হচ্ছে ডেল এম, আলোর বেগ সমান সমান হচ্ছে সি, এত হলে আইনস্টাইনের ভর শক্তি সম্পর্ক থেকে আইনস্টাইনের ভর শক্তি সম্পর্ক থেকে আমরা হচ্ছে পাই। তাহলে হচ্ছে বন্ধন শক্তি এটাকে হচ্ছে বি দিয়ে প্রকাশ করা হয়, ভর হচ্ছে ডেল এম সি স্কোয়ার। এখন যদি আমরা ডেল এম এর মানটা বসাই, জেড এম পি প্লাস নিউটন এম এন মাইনাস এন ইউ সি সি স্কোয়ার, তাহলে এটাই হচ্ছে আমাদের বন্ধন শক্তি। তাহলে বন্ধন শক্তি বি সমান সমান হচ্ছে আমরা, এখন আমরা এই দুইটা সূত্র দিয়ে আমরা একটা গাণিতিক সমস্যা দেখব। যা গাণিতিক সমস্যার আগে আমরা আর একটি বিষয় সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করি। তাহলে আমাদের বন্ধন শক্তি কি সেটাও আমরা জানলাম। আমরা ওয়ান অ্যাটমিক মাস ইউনিট ভরের সম তুল্য শক্তি মেগা ইলেকট্রোভোল্ট, ইলেকট্রোভোল্টে নির্ণয় কর। আমরা এখন এটা সম্পর্কে আমরা জানবো। আমরা সমতুল্য শক্তি এটা সমান সমান আমরা জানি হচ্ছে ই সমান সমান হচ্ছে এম সি স্কোয়ার। এখন এখানে এম সমান সমান হচ্ছে ওয়ান অ্যাটমিক মাস ইউনিট, এটা সমান সমান হচ্ছে আমরা এটা সমান সমান আমরা জানি হচ্ছে 1.66057 × 10⁻²⁻¹⁰
27 এতো কেজি। সি সমান সমান আমরা জানি হচ্ছে 2.9979 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে আমরা যদি এখন এখানে মান বসাই তাহলে ই সমান হচ্ছে এম হচ্ছে এত অ্যাটমিক মাস ইউনিট সমান সমান 1.66057 × 10⁻²⁷ টু সি হচ্ছে 2.9979 × 10⁸² তাহলে এটা গুণ করলে পরে আমাদের আসে হচ্ছে 14.9242 × 10⁻¹১১ যেহেতু শক্তি শক্তি হচ্ছে জুল। এটাকে আমাদের ইলেকট্রোভোল্টে নিতে হলে পারে আমরা জানি যে 1 ইলেকট্রোভোল্ট সমান সমান হচ্ছে 1.6 × 10⁻¹⁹ হচ্ছে জুল। এটা তোরা অবশ্যই মনে রাখবা এত জুল। তাহলে এখন এখান থেকে 1 জুল সমান সমান তাহলে আমরা এটা পাই 14.9242 × 10⁻¹⁹ / 1.6 × 10⁻¹⁹ এত ইলেকট্রোভোল্ট। তাহলে এটাকে আমরা যদি কাজ করি তাহলে এখান থেকে পাওয়া যায় হচ্ছে 9.3151515 × 10⁸ ইলেকট্রোভোল্ট। এখন এটাকে যদি আমরা মেগা ইলেকট্রোভোল্টে নিই তাহলে আমরা জানি 1 মেগা ইলেকট্রোভোল্ট এটা সমান সমান হচ্ছে 10⁻⁶ হচ্ছে 10⁶ হচ্ছে ইলেকট্রোভোল্ট। তাহলে 1 ইলেকট্রোভোল্ট তাহলে এটাকে আমাদের কি হবে 9.315 × 10⁸ এটাকে যদি আমরা 10⁸ তাহলে এখানে হচ্ছে আমাদের 10⁻ এটা উপরে তুলে 10⁻⁶ তাহলে এটা মেঘা ইলেকট্রোভোল্ট। তাহলে এটাকে গুণ আমরা যোগ গুণ করলে পারে আমাদের আসে হচ্ছে 9.315 মেগা ইলেকট্রোভোল্ট। তাহলে এই জিনিসটা আমরা অবশ্যই মনে রাখবো 1 অ্যাটমিক মাস ইউনিট ফরের সমতুল্য শক্তি, যেটা এটা আমরা যদি মেগা ইলেকট্রোভোল্টে নির্ণয় করি তার মানটা আসে হচ্ছে আমাদের এত। এখান থেকে আমরা আরও দুইটা জিনিস মনে রাখবো, যেটা হচ্ছে 1 ইলেকট্রোভোল্ট সমান সমান 1.6 × 10⁻¹⁹ জুল। তাহলে আমরা জানলাম যে এখানে আর একটা জিনিস আমরা মনে রাখবো যে 1 অ্যাটমিক মাস ইউনিট সমান সমান হচ্ছে 1.66057 × 10⁻²⁷ কেজি হয়, এটাও হচ্ছে আমরা মনে রাখবো। এখন আমরা ভর ত্রুটি এবং বন্ধন শক্তি আমরা একটা গাণিতিক সমস্যা দেখি। একটি হিলিয়াম হিলিয়াম এইস একটি হিলিয়াম নিউক্লিয়াসের
হর ত্রুটি ও বন্ধন শক্তি নির্ণয় কর। এম প্রোটনের হর দেওয়া আছে হচ্ছে 1.672 × 10⁻²⁷ কেজি। নিউটনের হর দেওয়া আছে 1.674 × 10⁻²⁷ কেজি। ও নিউক্লিয়াসের প্রকৃত ভর দেওয়া আছে হচ্ছে 6.644 × 10⁻²⁷ কেজি। আমাদের এখন এখান থেকে আমাদের হচ্ছে ভর ত্রুটি এবং বন্ধন শক্তি আমাদের নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে হচ্ছে ভর ত্রুটি, তাহলে আমরা ভর ত্রুটি সমান হচ্ছে আমরা সূত্রটা যেটা জানি যে ডেল এম সমান সমান হচ্ছে প্রোটনের ভর প্লাস হচ্ছে নিউটনের ভর মাইনাস হচ্ছে নিউক্লিয়াসের প্রকৃত ভর এম এন ইউ সি। তাহলে আমরা যদি এখন এখান থেকে পানগুলো তাহলে বসাই, তাহলে আমরা এখান থেকে বের করে নিই আমাদের কি কি দেওয়া আছে। আমাদের এখানে হিলিয়াম HCO2 এর ক্ষেত্রে আমাদের এখানে প্রোটন সংখ্যা জেড সমান সমান দেওয়া আছে হচ্ছে 2, জেড সমান সমান দেওয়া আছে 2। নিউট্রন সংখ্যা নিউট্রন সমান সমান আমরা জানি ভর থেকে যদি প্রোটন বাদ দেওয়া যায় এখানে ভর হচ্ছে 4, তাহলে 4 থেকে মাইনাস 2 বাদ দিলে সেক্ষেত্রে আমরা নিউট্রন সংখ্যা পাই হচ্ছে 2। আর ভরগুলো আমাদের এখানে দেওয়া আছে, তাহলে এখন যদি আমরা এখানে মান বসাই প্রোটন হচ্ছে 2 × হচ্ছে প্রোটনের ভর হচ্ছে 1.672 × 10⁻²⁰, আমরা এটা একবারে 10⁻² কমন নিয়ে রাখি, তাহলে এত প্লাস হচ্ছে 2 × হচ্ছে 1.674 মাইনাস হচ্ছে এটা হচ্ছে 6.644, তাহলে এটাকে যদি আমরা ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি সেভেন আমরা প্রত্যেকের সাথে যেহেতু গুণ করা আছে আমরা এটাকে কমন নিয়ে রাখলাম, তাহলে এটাকে আমরা যদি গুণ করি তাহলে আমাদের যে পানটা আসে 6.692 − 6.644 × 10⁻²⁷, তাহলে এটাকে বিয়োগ করলে তাহলে আমাদের আসে 0.048 × 10⁻²⁷ কেজি। তাহলে এটা হচ্ছে আমাদের ভর ত্রুটির মান। তাহলে আমরা এই সূত্রে অ্যাপ্লাই করে মান থেকে আমরা বেশি এখানে প্রোটন এবং নিউট্রনের সংখ্যা আমরা এই হিলিয়াম পরমাণু থেকে সেটা আমরা বের করে নিতে পারি। এটা হচ্ছে পারমাণবিক সংখ্যা মানে প্রোটন সংখ্যা, আর ভর থেকে যদি আমরা প্রোটন সংখ্যা বাদ দিই তাহলে আমরা নিউট্রনের সংখ্যা পাওয়া যায়। তাহলে এখানে বসাই দিয়ে আমরা ভর ত্রুটির মান আমরা বের করতে পারি। এখন হচ্ছে আমাদের বন্ধন শক্তি, আমরা জানি বন্ধন শক্তি বি সমান সমান হচ্ছে ডেল এম সি স্কোয়ার।
তাহলে আমাদের ডেলএম এর মানটা আমরা যেটা বের করছি এটা হচ্ছে 0.048 ইনটু হচ্ছে 10 টু দি পাওয়ার -27 ইনটু আর সি এর মানটা যদি আমরা এখানে বসাই 3 ইনটু 10 টু দি পাওয়ার 8 স্কয়ার তাহলে আমাদের মানটা আসে হচ্ছে গুণ করলে পারে 4.32 ইনটু 10 টু দি পাওয়ার -12 জুল এটাকে যদি আমরা ইলেকট্রোভোল্টে নিয়ে যাই তাহলে 4.32 ইনটু 10 টু দি পাওয়ার -12 ডিভাইডেড বাই হচ্ছে 1.6 ইনটু 10 টু দি পাওয়ার -12 এটা ইলেকট্রোভোল্ট তাহলে এটাকে করলে পারে আসে হচ্ছে 2.7 ইনটু 10 টু দি পাওয়ার 7 10 টু দি পাওয়ার 7 ইলেকট্রোভোল্ট এখন এটাকে যদি আমরা মেগা ইলেকট্রোভোল্টে নিয়ে যাই তাহলে আমাদের আসে 2.7 ইনটু 10 টু দি পাওয়ার 7 ইনটু 10 টু দি পাওয়ার -6 মেগা ইলেকট্রোভোল্ট তাহলে এটাকে করলে পারে আমাদের মানটা আসে হচ্ছে 27 মেগা ইলেকট্রোভোল্ট তাহলে আমাদের এর বন্ধন শক্তি হচ্ছে 27 মেগা ইলেকট্রোভোল্ট তাহলে আমরা এই দুটো সূত্র থেকে আমরা কিভাবে হচ্ছে আমাদের ভর ত্রুটি এবং বন্ধন শক্তি নির্ণয় করা যায় সেটা আমরা বের করতে পারব তাহলে আমরা এটা জানলাম এবং গাণিতিক সমস্যাও আমরা শিখলাম এখন হচ্ছে আমরা জানব আমাদের শৃঙ্খল বিক্রিয়া কাকে বলে সেটা আমরা জানি কি বলছে হচ্ছে শৃঙ্খল বিক্রিয়া হচ্ছে এমন একটি নিউক্লিয়ার বিভাজন প্রক্রিয়া যা একবার শুরু হলে তা স্বতঃস্ফূর্তভাবে চলতে থাকবে অর্থাৎ তাকে চালাবার জন্য অন্য কোনো অতিরিক্ত উৎস বা হচ্ছে শক্তির প্রয়োজন হয় না আমরা যদি এটা একটু ব্যাখ্যা যায় তাহলে আমাদের এটা বুঝতে সহজ হবে একটা নিউট্রন দ্বারা যদি ইউরেনিয়াম পরমাণু ফিউশন যদি সংগঠিত হয় তাহলে সেখান থেকে কয়েকটি নিউট্রন হচ্ছে উৎপন্ন হয় এদেরকে গৌণ নিউট্রন বলে এই গৌণ নিউট্রনটা দুইটাও হইতে পারে বা তিনটাও হইতে পারে এই গৌণ নিউট্রনগুলো যথেষ্ট শক্তি সম্পন্ন একবার ফিশন বিক্রিয়া যদি শুরু হয় তাহলে এটা অবিরামভাবে চলতে থাকে আমরা ধরে নিলাম যে ফিশন প্রতিটি ফিশন বিক্রিয়ায় দুটি নিউট্রন উৎপন্ন হয় এই দুইটা নিউট্রন হচ্ছে দুইটা ইউরেনিয়াম হচ্ছে পরমাণু নিউক্লিয়াসকে আঘাত করলে পারে সেখান থেকে হচ্ছে কি হয় চারটা নিউট্রন উৎপন্ন হয় এই চারটা নিউট্রন আবার চারটা ইউরেনিয়াম পরমাণু নিউক্লিয়াসে আঘাত করে সেখান থেকে হচ্ছে আটটা উৎপন্ন হয় এভাবেই পরমাণু ফিশন সংখ্যা দ্রুত হারে হচ্ছে বাড়তে থাকে এবং হচ্ছে পর্যায়ক্রমে শৃঙ্খলের মতো হচ্ছে কি হয় এই প্রক্রিয়াটা চলতেই থাকে এই ধরনের ফিশন বিক্রিয়াটাকে শৃঙ্খল বিক্রিয়া বলা হয় তাহলে আমরা শৃঙ্খল বিক্রিয়া কাকে বলে সেটা আমরা জানলাম যে শৃঙ্খল বিক্রিয়া হচ্ছে এমন একটি নিউক্লিয় বিভাজন প্রক্রিয়া যা একবার শুরু হলে তা স্বতঃস্ফূর্তভাবে এটা চলতেই থাকবে অর্থাৎ তাকে চালাবার জন্য হচ্ছে অন্য কোনো অতিরিক্ত উৎস বা শক্তির প্রয়োজন হয় না তাহলে আমরা শৃঙ্খল বিক্রিয়া কি এটাও হচ্ছে আমরা জানলাম এখন হচ্ছে নিউক্লিয় ফিশন কাকে বলে সেটা হচ্ছে আমরা জানি নিউটন দ্বারা যদি কোনো ভারী পরমাণু নিউক্লিয়াসকে যদি আঘাত করলে প্রায় সমভর বিশিষ্ট দুইটি অংশে বিভক্ত করা যায় এবং প্রচণ্ড পারমাণবিক শক্তির উদ্ভব হয় তাহলে নিউক্লিয়াসের এই বিভাজনকে হচ্ছে নিউক্লিয় ফিশন বলা হয় তার মানে হচ্ছে নিউটন দ্বারা যদি কোনো আমরা ভারী পরমাণু নিউক্লিয়াসকে আঘাত করলে সেখান থেকে সমভরবিষ্ট দুইটি অংশে বিভক্ত হয় এবং সেখান থেকে প্রচণ্ড পারমাণবিক শক্তির উদ্ভব হয় এই ধরনের নিউক্লিয়াস বিভাজনকে আমরা নিউক্লিয় ফিশন বলতে পারবো আমরা যদি একটা এক্সাম্পল হচ্ছে দেখি
একটা ইউরেনিয়াম পরজাম ইউরেনিয়াম হচ্ছে হচ্ছে 200 235 235 92 এটাকে যদি আমরা বিভাজন ঘটাই তাহলে একটা হচ্ছে অস্থায়ী হচ্ছে ইউরেনিয়াম পরমাণু এটা হচ্ছে ইউ যে 236 এটা অস্থায়ী নিউক্লিয়াস পরমাণু হচ্ছে সৃষ্টি হয় এবং সঙ্গে সঙ্গে সেটা সেটা ভেঙে হচ্ছে কি করে দুইটা হচ্ছে সমভরবিষ্ট দুইটা সমভরবিষ্ট বেরিয়াম হচ্ছে এটা বেরিয়াম ওয়ান হচ্ছে 141 141 141 56 প্লাস ক্রিপ্টন কে আর এটা হচ্ছে 36 922 প্লাস 3 নিউটন প্লাস শক্তি তাহলে আমরা দেখতে পারি যে হচ্ছে নিউক্লিয় হচ্ছে ফিশন হচ্ছে যে আমাদের হচ্ছে ইউরেনিয়াম হচ্ছে 230 নিউক্লিয়াসকে যদি আমরা এটা ফিশন ঘটায় তাহলে সেখান থেকে একটা অস্থায়ী ক্ষণস্থায়ী একটা ইউরেনিয়াম 236 হচ্ছে নিউক্লিয়াস হচ্ছে আমাদের নিউক্লিয়াস সৃষ্টি হয় ইউরেনিয়াম নিউক্লিয়াস এবং সেই ক্ষণস্থায়ী নিউক্লিয়াস সঙ্গে সঙ্গে হচ্ছে কি হয় সাথে ভেঙে বেরিয়াম এবং হচ্ছে ক্রিপ্টন নামে দুইটা অংশে বিভক্ত হয়ে যায় এবং সেখান থেকে হচ্ছে তিনটা তিনটা নিউট্রন এবং হচ্ছে প্রচুর পরিমাণ শক্তি উৎপন্ন হয় তাহলে নিউক্লিয় ফিশন কাকে বলে সেটা হচ্ছে আমরা জানলাম উদাহরণসহ আমরা জানলাম এখন হচ্ছে নিউক্লিয় ফিউশন ফিউশন হচ্ছে জোড়া লাগানো বা সংযুক্ত হওয়া তাহলে এটা কাকে বলে আমরা হচ্ছে জানি একাধিক হালকা পরমাণুর নিউক্লিয়াসে সংযুক্তির ফলে একটি অপেক্ষাকৃত ভারী নিউক্লিয়াস গঠিত হয় এবং প্রচুর পরিমাণ কি করে নিউক্লিয় শক্তি উৎপন্ন হয় নিউক্লিয়াসের এই সংযোগকে হচ্ছে নিউক্লিয় ফিউশন বলা হয় তার মানে আমরা যদি একাধিক হালকা পরমাণুকে যদি একত্রে সংযুক্ত করে তাহলে সেখান থেকে হচ্ছে একটা ভারী অপেক্ষাকৃত ভারী নিউক্লিয়াস সেখানে গঠিত হয় এবং সেখান থেকে প্রচুর শক্তি উৎপন্ন হয় এই ধরনের সংযোগকে আমরা নিউক্লিয় ফিউশন বলা হয় যদি আমরা একটা এক্সাম্পলের দিকে যাই তাহলে আমরা এক্সাম্পলের দিকে তাহলে আমরা লিখতে পারবো হচ্ছে ডিউটেরন ডিউটেরন হচ্ছে দুইটা দুইটা ডিউটেরন আমরা দুইটা ডিউটেরন এটাকে যদি আমরা সংযুক্ত ঘটাই তাহলে সেখান থেকে হচ্ছে একটা হিলিয়াম হচ্ছে আমাদের হচ্ছে পরমাণু গঠন করে হিলিয়াম একটা হিলিয়াম আমাদের পরমাণু এবং হচ্ছে নিউট্রন আর শক্তি আমাদের সেখান থেকে উৎপন্ন হয় তাহলে আমরা এই এক্সাম্পল থেকে আমরা দেখলাম যে হচ্ছে দুইটা ডিউটেরনকে যদি একত্রে সংযুক্ত ঘটায় তাহলে সেখান থেকে একটা হিলিয়াম একটি হিলিয়াম পরমাণু গঠন করে এবং সেখান থেকে প্রচুর পরিমাণ শক্তি উৎপন্ন হয় এই ধরনের আমরা বিক্রিয়াকে নিউক্লিয় ফিউশন হচ্ছে আমরা আমাদেরকে বলা হয় তাহলে আমাদের এই অধ্যায় আমাদের এই কিছু এই ছয় অংশগুলোই হচ্ছে বাকি ছিল তাহলে তোমরা এই জিনিসগুলো হচ্ছে বাসায় দেখবা এবং হচ্ছে আর যে আমাদের বন্ধন শক্তি এবং ভর ত্রুটির যে সূত্র সেই সূত্রতে তোমরা গাণিতিক সমস্যাগুলো তোমরা কি করবা বাসায় সমাধান করবা ইনশাল্লাহ আগামী ক্লাস পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো এবং হচ্ছে আগামী ক্লাসে তোমাদের সাথে আবার পরবর্তী হচ্ছে অধ্যায়ের ক্ষেত্রে আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থেকো